যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সলাৎ, সলাৎ এমন একটি ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গাতে বলেছেন ওয়াকিমুস সলাত, নামাজ কায়েম করো। সলাত এমন একটি ইবাদত যে এটা শুধুমাত্র কোন একটা সম্প্রদায় বা কোন একটা দিক তাদের উপর পড়ে না, যেমন ধনীর উপর যাকাত ফরজ, সলাত কিন্তু এমনটি নয়। আপনি ধনী হোক চাহে গরিব হন, প্রত্যেকের উপরে সলাত ফরজ। সলাত এমন একটি ইবাদত যে এই সলাত আদায়ের জন্য আমাদেরকে একত্রিত হতে হয়, কারণ একত্রিত হয়ে সলাত আদায় করা এটাও একটি ফরজ। সলাত এমন একটি ইবাদত যে দৈনিক যেমন আমরা সুস্থ শরীর রাখার জন্য তিনবার আমাদের খেতে হয়, আমাদের আত্মাকে সঠিক রাখার জন্য আমাদেরকে দৈনিক দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্তের সলাৎ আদায় করতে হবে। সলাৎ এমন একটি ইবাদত যে সলাতের মধ্যে আমাদের ধনী গরিব অথবা ছোট বড় পার্থক্য থাকে না, আমরা সবাই মিলে সেটে সেটে দাঁড়াই। সে ধনী হতে পারে, সে গরিব হতে পারে, হতে পারে একজন ছোট ছেলে, হতে পারে একজন বড় মানুষ। তাহলে এই পার্থক্যকে ভুলিয়ে দিয়েছে এই সলাৎ। সলাৎ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম সলাতেরই প্রশ্ন করবেন। সলাৎ এমনই একটি ইবাদত, সলাৎ ঠিক হলে বাকি আমলগুলো ঠিক হবে, সলাৎ ঠিক না হলে আপনার কোনো কিছু ঠিক হবে না। সলাৎ এমনই একটি ইবাদত যে আপনার বাচ্চা যখন 7 বছর হবে তখন থেকে সলাতের জন্য তাগিদ দিতে হবে। স্টেজের পিছনে শব্দ হচ্ছে। সলাৎ এমনই একটি ইবাদত যে এই সলাৎ আদায় করা এবং ত্যাগ করার মধ্যে কাফির এবং মুসলিমদের মধ্যে চুক্তি পার্থক্যকারী এই সলাৎ। এইভাবে যদি সলাৎ সম্পর্কে বলা যায় সংক্ষিপ্ত ভাবে অনেক কথাই বলা যায় এই সলাতের উপরে। আজকে যেহেতু আমার আলোচ্য বিষয় হচ্ছে সলাৎ, সলাৎ এত গুরুত্বপূর্ণ ইবাদত হওয়া সত্ত্বেও আমরা আজকে সলাৎ থেকে পিছিয়ে, আমরা আজকে অধিকাংশ মানুষ সলাৎ আদায় করছি না। কেন করছি না? শয়তান সবচাইতে যে কাজটা করছে আমাদের মাঝে এবং যে কাজে সে সাকসেসফুল, সেটা হচ্ছে মানুষ যাতে সলাৎ আদায় না করে। শয়তান আপনাকে বোঝাবে যে সলাৎ 5 ওয়াক্ত সলাৎ আদায় না করলেও মুসলিম থাকা যায়। তুমি তো জুমার সলাৎ আদায় করছো, তুমি তো বছরে 2 বার সলাৎ আদায় করছো, ঈদের সলাৎ ঈদুল আজহা এবং ঈদুল ফিত্র, তাছাড়াও কেউ মারা গেলে তো তুমি সলাৎ আদায় করছো। 5 ওয়াক্তের সলাৎ ঝামেলার ব্যাপার, 5 ওয়াক্ত সলাৎ আদায় না করলেও মুসলিম থাকা যায়। কেন শয়তানের এই সলাতের ব্যাপারে এত কৌশল কেন? আপনারা ভালোভাবে জানেন যে শয়তানকে জান্নাত থেকে বহিষ্কৃত করা হয়েছিল, তখন সে শয়তান ছিল না, শুধুমাত্র একটা সিজদা না করার কারণে। আপনারা জানেন যে একটা সিজদা না করার কারণে শয়তানকে জান্নাত থেকে বহিষ্কৃত করা হয়েছিল। আর আমরা আজকে সবাই জান্নাতের আশাধারী, আমরা জান্নাত যাব, মুসলিম যখন জান্নাত যাব। আপনি একটু ভেবে দেখুন যে ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা সাজদা অমান্য করার কারণে তাকে জান্নাত থেকে বহিষ্কৃত হতে হলো এবং চিরস্থায়ী জাহান্নামের তাকে সার্টিফিকেট পেতে হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত,
আর 17 রাকাত নামাজে 17 দুগুণে 34টি সাজদা রয়েছে। আমরা প্রত্যেক দিন 17 দুগুণে 34টি সাজদা প্রত্যাখ্যান করার পরেও, ত্যাগ করার পরেও আমরা আশা করছি আমরা জান্নাতে যাব। কারণ শয়তান আমাদের এটা শিখিয়েছে, শয়তান আমাদেরকে শিখিয়েছে যে 75 নামাজ না আদায় করলেও জান্নাতে যাওয়া যায়, মুসলিম থাকা যায়, সমস্যা নেই। এটা হচ্ছে শয়তানের বড় কৌশল। এজন্য আজকে পৃথিবীতে অধিকাংশ মুসলিম তারা 75 সালাত আদায় করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 42 এবং 43 এর মধ্যে জানাচ্ছেন যে জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে দেখে বলছে, যারা সাকর নামক জাহান্নামে যারা গিয়েছে তাদেরকে দেখে বলছেন, জিজ্ঞাসা করছেন, মা সালাকাকুম ফি সাকর, আরে তোমরা কিভাবে এই সাকর নামক এত ভয়ঙ্কর জাহান্নামে তোমরা কি করে এলে? কলু, তারা বলবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজে ছিলাম না। কি বলবে তারা? যে আমরা নামাজই ছিলাম না, যার কারণে সাকর নামক ভয়ঙ্কর জাহান্নামে আমাদেরকে আসতে হয়েছে। তাহলে এই আয়াত স্পষ্ট করে বলছে যে সলাত আদায় না করলে জাহান্নাম। তাহলে এত মারাত্মক ভয়ঙ্কর কথা হলেও আমরা কিন্তু সলাত থেকে পিছিয়ে রয়েছি, আমাদের কাছে সলাতটা খুব ভারী। আমরা অনেকেই বলি যে আমার ইমান ঠিক আছে, আমার সব কিছু ঠিক আছে, শুধুমাত্র সলাতটাকে আদায় করি না, বাকি আমি পাক্কা মমিন, পাক্কা ইমানদার। বুক চিরে দেখানো নয়, দিল ফেড়ে দেখানো নয় যে দেখাই। আমাদের সমাজে এরকম লোকের অভাব নেই ভাই। দাবি করলেই মমিন বা মুসলিম হওয়া যায় না, দাবি করলেই মমিন মুসলিম হওয়া যায় না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা মুনাফিক ছিল তাদের দাবিও খুব জোরালো ছিল। পবিত্র কোরআনে একটা সূরার নাম আছে সূরা মুনাফিকুন, সূরা নম্বর 63 আয়াত নম্বর 1। মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতো যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল। তারা এমন ভাবে বলতো যে তারা একদম হৃদয় থেকে বিশ্বাস করে। আল্লাহ সুবহানাল্লাহ বলে আমি জানি তুমি নিশ্চয়ই তার রসুল, এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তো মুনাফিকদের দাবিটা খুব জোরালো ছিল। আজকে আমাদের সমাজে বর্তমান অনেক বেনামাজি যারা 75 সালাত আদায় করে না, তাদের দাবিটা খুব জোরালো, আমরা নামাজ না পড়তে পারি, বাকি আমার এই গুণ আছে, এই গুণ আছে, আর ওই লোকটা 75 নামাজ পড়ে, তার মধ্যে এই আছে, এই আছে, এই দোষ আছে। মানে একজন নামাজির কি কি দোষ আছে তার প্রতিবেশী কোন বেনামাজির কাছ থেকে সব রিপোর্ট পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা দাবি করছি আমরা খানি মুসলিম, দাবি করে মুসলিম মুমিন হওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 8, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহতে, ওয়াবিল ইয়াউমিল আখিরে, এবং আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলছেন ওমা হুম বিল মুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। দাবিটা তাদের খুব, কিন্তু তারা আসলে মুমিন নয়। সুতরাং দাবি করলেই মুমিন মুসলিম হওয়া যায় না। নামাজ তো খুব ভারী কাজ। হ্যাঁ, অবশ্যই ভারী কাজ নামাজ, যে ভারী কাজ এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 45-46 এ আল্লাহ তাআলা বলেছেন তোমরা সাহায্য চাও সবর ও সালাতের মাধ্যমে, কাজটি অবশ্য সকলের পক্ষে কঠিন, তবে বিনীতগণ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কাজটা সকলের জন্য খুব কঠিন, ভারী কাজ, তবে বিনীতগণ ছাড়া, যারা বিনীতগণ তাদের জন্য এটা ভারী কাজ না। বিনীতগণ তারা, বিনীতগণ কারা? আল্লাহ তাআলা বলছেন বিনীতগণ তারাই যারা বিশ্বাস করে যে অবশ্যই তাদের সাক্ষাৎ করবে তাদের প্রতিপালকের সাথে, এবং তাদেরকে ফিরে যেতে হবে তারই দিকে। যারা নিশ্চিতভাবে এটা বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদেরকে যেতে হবে, তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে, যারা নিশ্চিতভাবে এটা বিশ্বাস করে তাদের কাছে শুধুমাত্র এই সালাত এটা সহজ। কিন্তু যারা এটা নিশ্চিতভাবে বিশ্বাস করে না,
যারা এটা বিশ্বাসের মাধ্যমে বিশ্বাসের মধ্যে আবার সন্দেহ রাখে তাদের জন্য এটা কঠিন। তাহলে আয়াত স্পষ্ট করে প্রমাণ করছে যে যারা বলছে যে শুধু সালাত আদায় করে না এটাই বাকি আমার ঈমান ঠিক আছে, আসলে তারা মিথ্যাবাদী। তারা আসলে আল্লাহ এবং আখিরাতে তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে না। যদি নিশ্চিতভাবে বিশ্বাস করতো তাহলে নামাজ তাদের জন্য সহজ হতো। সুতরাং বোঝা গেল যে আজকে আমরা যে দাবি করছি সেই দাবিটা কিন্তু বাতিল, সেই দাবি কিন্তু সঠিক নয়। আপনারা যদি ভালোভাবে দেখেন যে এই নামাজ ত্যাগ করা, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত যেখানে আল্লাহ সুবহান তাআলা নামাজের বহু তাকিদ দিয়েছেন, সেই জায়গাতে আমরা নামাজ আমরা ত্যাগ করেছি, আল্লাহ সুবহান ওয়া তাআলা নামাজ সম্পর্কে বহু আয়াতে নামাজের ব্যাপারে আমাদেরকে বললেন, আর আল্লাহ সুবহান ওয়া তাআলা এ কথাও বলছেন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31-এ, ওয়াকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত কায়েম করো এবং অন্তর্ভুক্ত হয়ে না মুশরিকদের। তার মানে আল্লাহ তাআলা বলছেন সালাত কায়েম করো এবং অন্তর্ভুক্ত হয়ে না মুশরিকদের। তার মানে যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনি মুসলিমের দলের লোক, আর যদি আপনি সালাত ত্যাগ করে দেন তাহলে আপনি মুশরিকদের দলের লোক। স্পষ্ট। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভয়ঙ্কর কথা বললেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত ত্যাগ করার ব্যাপারে খুবই কঠোরভাবে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ তিরমিজি কিতাবুল ঈমান অধ্যায় নম্বর 38 অনুচ্ছেদ নম্বর 9 হাদিস নাম্বার 2621, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের মাঝে এবং ওদের মাঝে যে প্রতিশ্রুতি রয়েছে, যে চুক্তি রয়েছে, সেটা হচ্ছে সালাত। সুতরাং যে ব্যক্তি ওয়া ত্যাগ করলো সে কুফি করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদের মাঝে এবং ওদের মাঝে, এবং আমাদের এবং ওদের বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আপনি যদি ভালোভাবে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিন প্রকার লোক ছিল। এক প্রকার ছিল খাঁটি মুসলিম অর্থাৎ সাহাবা ইকরাম, আর এক প্রকার লোক ছিল খাঁটি কাফের যেমন আবু জেহেল আবু লাহাব, আর এক প্রকার লোক ছিল নকল মুসলিম যাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয়েছে মুনাফিক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা মুনাফিক ছিল সেই মুনাফিকরাও পাঁচ ওয়াক্ত সালাত আদায় করত, পাঁচ ওয়াক্ত তারা নামাজ পড়ত, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন আমাদের মাঝে এবং ওদের মাঝে প্রতিশ্রুতি চুক্তি, তাহলে এখানে কাদের মাঝে বোঝানো হচ্ছে? কাফিরদের মাঝে, আবু জেহেল আবু লাহাবদের মাঝে। তার মানে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে তাহলে মুসলিমের দলের লোক, আর যদি কোনো ব্যক্তি সালাত ত্যাগ করে দেয় তাহলে সে আবু জেহেল আবু লাহাবের দলের লোক। আর এই জন্যই সাহাবা ইকরাম সালাত ত্যাগ করাকে কুফরি কাজ বলে মনে করতেন, আর এটার উল্লেখ আছে সহিহ তিরমিজি কিতাবুল ঈমান অধ্যায় নম্বর 38 অনুচ্ছেদ নম্বর 9 হাদিস নম্বর 2622। আব্দুল্লাহ ইবনে সাকিত আল-উকাইলি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনি একজন তাবিঈ, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সালাত ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরির কাজ বলে মনে করতেন না। তাহলে বোঝা গেল যে এই সালাত নামক ইবাদতটিকে ছেড়ে দেওয়া সাহাবায়ে কেরামরা কুফরি কাজ বলে মনে করতেন। আজকে আমরা সালাত ত্যাগ করাকে আমরা খারাপ কাজ বলে মনেই করছি না। সমাজে যদি কেউ চুরি করে, ব্যভিচার করে বা অন্য কোনো কাজ করে তাহলে সেটাকে আমরা খারাপ বলি, কিন্তু যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে তাহলে তাকে আমরা খারাপ লোক আমরা বলতেই চাই না। আর এই জন্যই তো অনেকেই দেখা যায় সে যখন বউ দেখতে যায়
তখন তার কাছে তার বউ অর্থাৎ তার বেটা বউ অথবা তার স্ত্রী হতে পারে, সে নামাজ পড়ে কি না পড়ে তার এমন কোনো গুরুত্ব থাকে না। একইভাবে অনেকে যখন জামাই দেখতে যায়, তখন তার জামাই একটা কোনোভাবে চাকরি করে কিনা বা কোনো একটা ব্যবসায়িক কিনা, তার মেয়ে ভালোভাবে সুখে সংসার করে খেতে পারবে কিনা, সেইগুলো দেখলেও কিন্তু তার জামাই নামাজি কিনা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কিনা, এটা আমরা দেখার চেষ্টা করি না, এটা আমরা দেখার চেষ্টা করি না। তার মানে সালাত ত্যাগ করা এটা আমাদের কাছে এমন কোনো গুনাহের ব্যাপারই নয়, এটা আমাদের কাছে গুনাহের ব্যাপারই নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 143 সালাতকে ঈমান বলেছেন, সালাতকে ঈমান বলেছেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 59 এবং 60 এর মধ্যে জানাচ্ছেন যে ওদের পরে এলো অপদার্থ পরবর্তীগণ, তারা সালাত নষ্ট করলো। এর আগে নামাজিদের গুণাগুণ বর্ণনা করা হয়েছে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওদের পরে এলো অপদার্থ পরবর্তীগণ। অপদার্থ বলা হচ্ছে বেনামাজিদেরকে, যারা নামাজ ত্যাগ করে তাদেরকে বলা হচ্ছে অপদার্থ। অপদার্থ কাকে বলে? এই তো আপনার বাড়িতে যখন সকালে অথবা সন্ধ্যায় ঝাড়ু মেরে মেরে যেসব নোংরা গুলো বের হয় সেগুলো হচ্ছে অপদার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওদের পরে এলো অপদার্থ পরবর্তীগণ, তারা সালাত নষ্ট করলো। সালাত নষ্ট করলো মানে সালাত ত্যাগ করে দিল, না আমার সালাত আদায় করলো না, এবং লালসার বশবর্তী হলো। লালসার বশবর্তী মানে এই তো আপনি ভাবছেন এখন আমার দোকানের সময়, ব্যবসা বাণিজ্য ভালো করে চালাতে হবে, যদি সালাত আদায় করতে যাই তাহলে কাস্টমার ঘুরে যাবে, চাষবাস করছেন, বিভিন্নভাবে আপনি সালাত ত্যাগ করে দিচ্ছেন বিভিন্ন বাহানাতে। আল্লাহ তাআলা বলছেন লালসার বশবর্তী হলো। আল্লাহ তাআলা বলছেন শীঘ্রই তারা প্রত্যক্ষ করবে তাদের কুকর্মের শাস্তি। আল্লাহ তাআলা বলছেন খুব তাড়াতাড়ি তারা দেখবে তারা তাদের কিসের শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ত্যাগ করাকে বলছে কুকর্ম, আর আজকে আমাদের কাছে সালাত ত্যাগ করাটা যে সুকর্ম কোনো ব্যাপার নেই। আল্লাহ তাআলা বলছেন শীঘ্রই তারা প্রত্যক্ষ করবে তাদের কুকর্মের শাস্তি, সালাত ত্যাগ করাটা হচ্ছে কুকর্ম। আর আমরা শুধু জেনা ব্যবচারকে কুকর্ম বলি, সালাত ত্যাগ করলে আমরা কুকর্ম বলি না। তারপরে পরে আল্লাহ তাআলা 60 নম্বর আয়াতে বলছে তবে তারা নয় যারা তওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে, তারা তো জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 60 নম্বর আয়াত একটু লক্ষ্য করুন, তবে তারা নয় যারা তওবা করে, ঈমান আনে। তওবা আগে কি বলছে? আল্লাহ বলছে তওবা করে, তারপরে কি বলছে? ঈমান আনে। আল্লাহ তাআলা এই কথা বলছেন না যে তওবা করলো, তওবা করার পরে নামাজ আদায় করতে শুরু করলো, সালাত আদায় করতে শুরু করলো, এই কথা বলছেন না। কি বলছে? ঈমান আনার কথা বলছে। তার মানে বোঝা গেল যে সালাত ত্যাগ করলে ঈমান থাকে না। অনেক ওলামা এ কথাই বলেছেন, যেমন বিখ্যাত মুফতি শেখ সালেহ আল হুসাইনী তার বই ফাতোয়ায়ে আরকান ইসলামে এ কথাই বলেছেন তিনি, যদিও ভিন্ন মত রয়েছে। তো বোঝা যাচ্ছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করার পরে ঈমান আনার কথা বলছেন। তার মানে সালাত ত্যাগ করলে ঈমান থাকে না, এটা অনেকেই প্রমাণ করার চেষ্টা করেছেন। তবে তারা নয় যারা তওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে, তারা তো জান্নাতে প্রবেশ করবে। আর এজন্যই ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি সালাত ত্যাগ করার বিষয়টিকে তিনি কিতাবুল ঈমানের মধ্যে এনেছেন, কিতাবুল ঈমানের মধ্যে নিয়ে এসেছেন। তাহলে বিষয়টা কত মারাত্মক যে সালাত ত্যাগ করা মানে ইমাম ধ্বংস হয়ে যাওয়ার মতো বিষয়টি। আপনারা যদি ভালোভাবে ভেবে দেখেন, আজকে সালাত ত্যাগ করাকে আমরা কিছু মনে করছি না। কোনো ব্যক্তি যখন সালাত ত্যাগ করে দেয় এবং সেই অবস্থায় যখন সে মৃত্যুবরণ করে, আমরা তখন সেই ব্যক্তির জানাজার জন্য মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আহ্বান করি যে অমুক ব্যক্তি মারা গেছে, তার জানাজার নামাজ হবে, এই সময়ে আপনারা আসবেন। যদি আপনারা ভালোভাবে দেখেন, সালাত ত্যাগকারীকে অনেক ওলামা তাদেরকে কাফের বলেছেন এবং ইসলাম থেকে বহিষ্কার বলেছেন।
যে ইসলাম থেকে সে বেরিয়ে গেছে, যারা পাঁচ অক্ত সলাত ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, তাদেরকে অনেক ওলামাদের মতে তারা কাফের, তারা ইসলাম থেকে বহিষ্কৃত, অনেকে বলেছেন। আর এই জন্য তারা বেশ কিছু দলিল পেশ করেছেন, এবং বিশেষ করে তারা বলেছেন যদি কোনো বেনামাজি যদি মারা যায়, যদি কোনো বেনামাজি যদি মারা যায় তাহলে তার জানাজা সরাতে হবে না, তাকে মুসলিমদের কবরে মাটিও দেওয়া যাবে না। আর এই সম্পর্কে বেশ কিছু দলিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবা 9 আয়াত নম্বর 80 বলছেন, তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা ওদের জন্য ক্ষমা প্রার্থনা না করো একই কথা, তুমি 70 বার ওদের জন্য ক্ষমা প্রার্থনা করলে ওলা কখনোই তাদের ক্ষমা করবেন না, কেননা তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে, আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন, এখানে প্রসঙ্গটা হচ্ছে মুনাফিকদের ব্যাপারে। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, এই প্রসঙ্গে আয়াত নাযিল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো একই ব্যাপার, তুমি 70 বার ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ কখনোই তাদের ক্ষমা করবেন না। এই আয়াত নাযিল হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সেই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যখন জানাজা সালাত আদায় করার জন্য যাচ্ছেন, মানে আব্দুল্লাহর বেটা মুনাফিক সর্দার আব্দুল্লাহ, তার বেটা আব্দুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা জামা চাইছেন, যে আল্লাহ রাসূল আপনার জামাটা দেন, এই জামা দিয়ে আমার আব্বাকে কাফন পরাবো। আল্লাহ রাসূল জামাও তাকে জামা দিয়ে দিলেন এবং বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে এই নামাজ পড়াতে হবে জানাজা সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইকে জানাজার জন্য যাচ্ছেন, এমন সময় উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা ধরে টানছেন যে হে আল্লাহর রাসূল, এ তো মুনাফিক, এর জানাজা আপনি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন হে উমার আমাকে ছেড়ে দাও। উমার ফারুক রাদিয়াল্লাহু বলছেন হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে নিষেধ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে উমার আমাকে ছেড়ে দাও, আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেননি, আল্লাহ তাআলা আমাকে স্বাধীনতা দিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো একই কথা, মানে স্বাধীনতা, তুমি ওদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। হে উমার আমি 70 বার নয় বরঞ্চ 70 বারে অধিকবার আমি ক্ষমা প্রার্থনা করব। কোথায় পাবেন ঘটনা? উঠে দেখুন সহিহুল বুখারী কিতাবুত তাফসির অধ্যায় নম্বর 65 সূরা নম্বর 9 অনুচ্ছেদ নম্বর 12 হাদিস নম্বর 4670 বিস্তারিত আলোচনা হয়েছে। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা ধরে টানছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই মানছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত সেই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার জন্য চলে গেলেন, তার জানাজা পড়িয়ে দিলেন। যেমন তার জানাজার পড়া হয়েছে, দাফন কাফনের কাজ শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল সূরা তাওবা 9 আয়াত নম্বর 84। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ওদের মধ্যে কারো মৃত্যু হলে কখনোই তার সালাত আদায় করবে না এবং তার কবরের পাশেও দাঁড়াবে না, কেননা তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে এবং ফাসিক অবস্থায় ওদের আত্মা দেহ ত্যাগ করেছে। কি বললেন আল্লাহ? ওদের মধ্যে মানে মুনাফিকদের মধ্যে কারো মৃত্যু হলে কখনোই তার জানাজার সালাত আদায় করবে না এবং ওর কবরের পাশেও দাঁড়াবে না দোয়া করার জন্য। কারণটা কি? কারণটা হচ্ছে তারা আল্লাহ তার রাসূলের সাথে কুফরি করেছে, আর কিছু কারণ? এবং ফাসিক অবস্থায় ওদের আত্মা দেহ ত্যাগ করেছে। বন্ধুগণ, এবার একটু ভেবে দেখুন, আপনি হয়তো ভাববেন ও ওরা মুনাফিক তো এই জন্য ওদের নিষেধ, কিন্তু আমাদের বেনামাজির জানাজা পড়া নিষেধ নয়। ভাই আপনাকে দেখাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা মুনাফিক ছিল তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করত, পাঁচ ওয়াক্তের সালাত আদায় করত, তাদের কাছে কোরআন হাদিস পেশ করা হলে তারা বাপ দাদার দোহাই দিত না। আল্লাহ তাআলা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 61 বলছেন, যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এসো, তখন তুমি দেখবে মুনাফিকদেরকে তোমার দিক থেকে মুখ একেবারে ফিরিয়ে নিতে। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের কাছে কোরআন হাদিস পেশ করা হলে তারা মুখ ফিরিয়ে নিত, কিন্তু বাপ দাদা দোহায়
দিত না। আজকে বর্তমান, আজকে আমাদের বর্তমান মুসলিম সমাজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তাগিদ দিয়েছেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, সেই নামাজ আমরা কায়েম করছি না যেটা মুনাফিকরাও করত। তাহলে মুনাফিকরা নামাজ পড়তো, আমরা পড়ছি না। দ্বিতীয়ত, আমাদের কাছে যখন কোরআন হাদিস পেশ করা হয়, আমরা বাপদাদাকে দোহাই দিই, বাপদাদার দলিল দিই, হ্যাঁ আমাদের বাপদাদা কি ভুল, আমাদের বাপদাদার কাছে এগুলো করে চলে আসছি, এত মানুষ সবে এই কাজ করছে, সব কি ভুল, দশ যেখানে আল্লাহ সেখানে, এই ধরনের আমরা কথা বলি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে মুনাফিকরা তারা না মানলেও তারা এই ধরনের যুক্তি দিত না, বাপদাদার দোহাই দিত না। তাহলে আপনি দেখেন কারা বেশি মারাত্মক। তারপরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বল, তাদের ব্যাপারে বলছেন কেন তাদের জানাজা পড়বে না, জানাজা না পড়ার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো কারণ উল্লেখ করেছেন এখানে সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 64 দুটো কারণ। একটি কারণ হচ্ছে যে এজন্য যে তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে, এক নম্বর কারণ কুফরি করা। আমি এর আগে আপনাদেরকে প্রমাণ দিয়েছি, এটার উল্লেখ আছে সহিহ তিরমিজি কিতাবুল ইমাম অধ্যায় নম্বর 38 অনুচ্ছেদ নম্বর 9 হাদিস নম্বর 2621। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের মাঝে এবং ওদের মাঝে, অর্থাৎ আবু জাহল আবু লাহাবের মাঝে প্রতিশ্রুতি রয়েছে সালাত, যে ব্যক্তি উহা পরিত্যাগ করলো সে কুফরি করলো। তাহলে সালাত ত্যাগ করা কুফরি, কুফরি কাজ করলো। আর এখানে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে কারণ এদের জন্য তাদের জানাজা সালাত আদায় করবে না, কেননা তারা আল্লাহ তার রাসূলের সাথে কুফরি করেছে। তাহলে এটাও মিলে যাচ্ছে। দ্বিতীয় নম্বর কারণটা কি? দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে তাদের ফাসিক অবস্থায় আত্মা দেহ ত্যাগ করেছে, মানে ফাসিক অবস্থায় পাপিষ্ট অবস্থায় তারা মারা গিয়েছে। এবার বেনামাজি ফাসিক অবস্থায় মারা গিয়েছে কিনা সেটা বিষয়ে আপনি দেখেন, দেখুন ওলামায়ে কিরামদের একটা দল যারা বলছে যে সালাত ত্যাগকারী সে কাফের, সে ইসলাম থেকে বেরিয়ে যায়। আরেকটা দলের মতে যে সালাত ত্যাগকারী কমসে কম ফাসিক, সে ফাসিক এই ব্যাপারে কারো দ্বিমত নেই, সে ইসলাম থেকে বেরিয়ে গেছে কিনা এই ব্যাপারে আরো কথা রয়েছে, কিন্তু সালাত ত্যাগকারী ব্যক্তি যে ইসলাম থেকে বেরিয়ে না গেলেও কমসে কম সে যে ফাসিক ব্যক্তি, পাপিষ্ট ব্যক্তি, এই ব্যাপারে কারো দ্বিমত নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় কারণটি বলছে কারণ পাপাচারী অবস্থায় ফাসিক অবস্থায় ওদের আত্মা দেহ ত্যাগ করেছে, মানে ওরা মৃত্যুবরণ করেছে। তাহলে এই দুটো কারণ মিলে যাচ্ছে, তাহলে এই দুটো কারণ মিলে যাচ্ছে। আরো কিছু প্লাস আমি দেখলাম, তারা বাপদাদা দোহাই দিত না, আমাদের সমাজ বাপদাদা দোহাই দিচ্ছে, তারা নামাজ পড়তো, আমাদের সমাজ নামাজও পড়ছে না। তারপরেও কেউ মারা গেলে আপনি লোকজনকে ডেকে হেঁকে তার জন্য নামাজ পড়তে যাচ্ছেন, তার জানাজা সালাত আদায় করতে যাচ্ছেন। আরে যে লোকটা সে জিন্দগি পর্যন্ত নিজের নামাজই পড়লো না, সেই লোকটা মরে যাওয়ার পরে আবার তার নামাজ পড়তে যাবে, এটা আবার কেমন কথা? এইভাবেই তো আমাদের সমাজে বেনামাজি হার দিন দিন বাড়ছে, এইভাবে বাড়ছে, কারণ আমাদের সামাজিকভাবে কোনো চাপ নেই, সামাজিকভাবে কোনো চাপ না থাকার কারণে আজকে মরণ সর্দারের ছেলেও বেনামাজি, তার স্ত্রীও বেনামাজি, অনেক মলবি মৌলানার ছেলেও বেনামাজি, অনেকের স্ত্রী আবার বেনামাজি, কেন তাদের জানাজা আমরা কেন পড়বো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 113 মধ্যে বলছেন যে আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য বৈধ নয়। আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য বৈধ নয়। তাহলে বেনামাজির সম্পর্কে আমি আগে বলেছি, আল্লাহ তাআলা বলেছেন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31 ওয়াকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত কায়েম করো এবং অন্তর্ভুক্ত হই না মুশরিকদের। সালাত আদায় করলে আপনি মুসলিমের দলের লোক, আর সালাত ত্যাগ করলে আপনি মুশরিকদের দলের লোক। তাহলে কি বোঝা গেল? মুশরিকদের অন্তর্ভুক্ত, আর সেই ব্যক্তি আবার মারা গেলে আপনি তার জন্য দোয়া করছেন, তার জন্য সালাত আদায় করছেন, আর আল্লাহ সুবহানাল্লাহ বলছেন নবী এবং মুমিনদের জন্য এটা বৈধ নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। বিষয়টা আমাদের দিকে কোন দিকে গেল? অথচ আজকে আমাদের সমাজ নামাজের ব্যাপারে উদাসীন, আজকে আমরা ছাড় দিয়ে রেখেছি,
আজকে আমরা ছাড় দিয়ে রেখেছি, নামাজ না পড়লেও তার জানাজা দিব্যি হয়ে যাচ্ছে, তাকে মুসলিমদের কবরে দাফন দিব্যি হয়ে যাচ্ছে, কোনো ব্যাপারই নেই। বন্ধুগণ, আপনি যদি এত টাইট না হতে পারবেন, কমসে কম এই কাজটা আমাদেরকে কমসে কম প্রাথমিক স্তরে করা উচিত, যে বিশেষ করে কোনো বেনামাজি মারা গেলে কোনো আলেম ওলামা বা বিশিষ্ট ব্যক্তি তারা তার জানাজার সলাত আদায় করবে না, যাতে লোকেরা বুঝতে পারে যে নামাজ ত্যাগ করা কত বড় অপরাধ, কত বড় অপরাধ। কমসে কম আমরা এটা তো করতে পারি যে তার মতো যারা বেনামাজি তারাই নামাজ পড়ুক, তার জানাজা পড়ুক, কিন্তু আমরা যারা পরেজগার কিংবা হয়তো মসজিদের ইমাম সাহেব বা আর যারা পরেজগার ব্যক্তি আলেম ওলামা, তারা কমসে কম আমরা বিরত থাকার চেষ্টা করি সমাজকে শুধরানোর উদ্দেশ্যে। বন্ধুগণ, এখন হয়তো আপনারা বলবেন যে আমাদের সমাজে বেনামাজি কই, বেনামাজি তো খুঁজে পাওয়া যায় না, বেনামাজি নেই। কেন? সে তো জুমার নামাজ পড়ছে, সে তো ঈদের নামাজ পড়ছে, কেউ মারা গেলে জানাজার নামাজ তো পড়ছে, তাহলে বেনামাজি কি করে বলবো? ভাই, আজকে আমাদের নামাজ কোথায়? আট খাট 360-এ, আট মানে জুমা জুমা, খাট মানে কেউ মারা গেলে, 360 মানে বছরে দুইবার, এ হচ্ছে আমরা নামাজি। তাহলে এদেরকে যদি আপনি নামাজি বলেন, তাহলে আপনার একটু ভেবে দেখুন, ধরুন আপনি একটা ভালো পরেশগার নামাজি জামাই খুঁজছেন, ঘটক এসে বললো যে একটা খুব সুন্দর ভালো পরেশগার নামাজি জামাইয়ের সন্ধান পেয়েছি, তাই না? কি যে হ্যাঁ, কোথায়? অমুক জায়গাতে, চলেন দেখে আসি। দেখতে গেলেন আপনি, দেখার পরে জিজ্ঞাসা আপনি যা কি করলেন, তার মধ্যে কেউ আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই বাবা নামাজ পড়ো, তো বলছে জুমা জুমা পড়ি, ঈদের নামাজ পড়ি, কেউ মারা গেলে পড়ি। আপনি বলবেন কি না ঘটক আমাকে মিথ্যা কথা বলেছে? আপনি অবশ্যই বলবেন ঘটক আমার সাথে গাদ্দারি করেছে, মিথ্যা কথা বলেছে, সে নামাজি নয়। তাহলে এই জায়গাতে আপনি বলছেন যে না, আট খাট 360 এই নামাজিকে আপনি নামাজি বলে স্বীকার করছেন না, আর আপনি সাধারণভাবে বলছেন কই বে নামাজি তো দেখতে পাচ্ছি না, আমাদের সবাই তো নামাজি।